নির্বাচনের আগে বিজেপির ঘর ভাঙল বর্তমান শাসক দল। ভোটের শক্তি বৃদ্ধি শাসক দলের। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তৃণমূলের জেলা অফিসে একাধিক সুশীল সমাজের বিশিষ্টজনেরা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। কয়েক মাস আগেই তারা বিজেপিতে যোগদান করেছিলেন এমনটাই জানা যাচ্ছে। অধ্যাপক মণিশঙ্কর মাইতি, তারিণী শঙ্কর মাইতি সহ বেশ কিছুজন মানুষ এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। এদিন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র দলীয় পতাকা তুলে দেন তাদের হাতে। ভোটের প্রাক মুহূর্তে এহেন যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে সুশীল সমাজের বহু মানুষ তারা যে কোনো কারণেই হোক তাদেরকে নানা রকমভাবে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে তারা ভারতীয় জনতা পার্টিতে সঙ্গে জয়েন করেছিলেন। সেই সুশীল সমাজের মানুষ দু এক মাসের মধ্যেই বুঝে নিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির এই দলটি তার গতি প্রকৃতি আর সেই দলটি কীভাবে তারা কাজ করেন সে সম্বন্ধে তাদের সম্যক ধারণা হওয়ার পরই তারা একসময় ছিলেন বিভিন্ন সংগঠনের সঙ্গে। এখন তারা বলছেন যে বাংলার নেত্রী যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতি আদর্শ এবং তার উন্নয়ন সেই উন্নয়ন এবং নীতি আদর্শকে মাথায় রেখে এই সুশীল সমাজের ব্যক্তিবর্গ তারা সম্মানীয় ব্যক্তিরা তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। যারা জয়েন করছেন তাদের মধ্যে বিশিষ্ট অধ্যাপক আছেন, তিনি প্রাক্তন প্রিন্সিপাল মণিশঙ্কর মাইতি মহোদয়, ডক্টর মণিশঙ্কর মাইতি। আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমাদের জনৈক নেতা যিনি এই তৃণমূল কংগ্রেসে ছিলেন তারপর তিনি তৃণমূল কংগ্রেস থেকে গিয়ে এখন বিজেপির ঘরে গিয়ে বলছেন বাংলাকে বিজেপির হাতে তুলে দিতে হবে, মোদির হাতে তুলে দিতে হবে। তার হাত ধরেই তিনি বিজেপিতে জয়েন করেছিলেন ডক্টর মাইতি, তিনি আজকে জয়েন করবেন। মৃত্যুঞ্জয়বাবু আছেন, তিনি প্রাক্তন শিক্ষক মৃত্যুঞ্জয় চক্রবর্তী, তিনি ব্যবর্তা হাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। হিমাদ্রি শেখর বেরা আছেন, বিশিষ্ট সমাজসেবী। শতদ্রু শেখর বেরা আছেন, যিনি বিজেপির যুব সংগঠনের সঙ্গে যুক্ত এবং নেতৃত্বে ছিলেন। শ্রীমতী রমা মাইতি, যিনি প্রধান শিক্ষিকা আমাদের রত্নালী বালিকা বিদ্যালয়ে। প্রণব পাত্র, বিশিষ্ট সমাজসেবী, এবং তিনিও বামপন্থী শিক্ষক আন্দোলনের সঙ্গে, অশিক্ষক কর্মচারীদের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আরও অনেকে এই সুশীল সমাজের ব্যক্তিবর্গ তারা আজকে জয়েন করছেন, সে কারণেই আপনাদের আমরা ডেকেছি। আমরা খুব আনন্দের সঙ্গে বলছি এবং সত্যি এদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা আমাদের দলকে সমৃদ্ধ করবেন, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং এই নির্বাচনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ তারাও নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকারি মুখ্যমন্ত্রী হবেন।